সো হাবিবের মানে হাবিবের নিজের একটা দারুণ একটি ইনপুট ছিল, সো আমরা এখন সেটা শুনতে যাব। সো রাইট, হ্যালো লিসেনার্স, দিস ইজ হাবিব ওয়াহিদ। সবাইকে জানাতে চাই আজকে বাবা দিবসের অনেক অনেক শুভেচ্ছা, স্পেশালি সব বাবাদেরকে। এটার আরেকটা কারণ হচ্ছে আমি নিজেও এখন একজন বাবা, অ্যান্ড এটার যে অনুভূতিটা এটা এখন অনেক ভালোভাবে বুঝতে পারি। সো দ্যাটস ওয়াই মাই স্পেশাল উইশেস ফর অল দ্য ফাদার্স আউট দেয়ার। আমার আব্বা একটা জিনিস আমাকে সবসময় বলেছেন এবং যেভাবে আমাকে একটা জিনিস উনি সবসময় ফিল করিয়েছেন সেটা হচ্ছে যে কখনো আমাকে অন্য কিছু করার ব্যাপারে, আই মিন যে জিনিস নিয়ে আমার আগ্রহ নাই বা ছিল না সেরকম কিছু করতে আমাকে কখনো আমার আব্বা ফোর্স করেনি। অ্যান্ড বরঞ্চ আমি ন্যাচারালি যে জিনিসটা করতে সবসময় পছন্দ করতাম উনি সবসময় ওটাতে এনকারেজ করতেন। অ্যান্ড অবভিয়াসলি যেটার কারণে আজকে আমি মিউজিকে আপনাদের সবার ভালোবাসা পেয়েছি, অ্যান্ড আই কুড ডু সামথিং ইন মিউজিক। সো আমি বলবো যে এই জিনিসটা অনেক ইম্পর্ট্যান্ট অ্যান্ড অনেক মিনিংফুল একটা জিনিস, যদি বাবা এবং সন্তানের খুব সুন্দর একটা ফ্রেন্ডলি সম্পর্ক মেনটেন করতে পারে, যেখানে কোনো হাইড অ্যান্ড সিক থাকবে না, যেখানে কোনো রকম দ্বিধা থাকবে না, অ্যান্ড একদম মন খুলে একজনের সাথে একজনের যে সম্পর্কটা মানে যে ফ্রি যে ব্যাপারটা থাকে সেটা আমি আমার বাবার কাছ থেকে আমাদের সম্পর্কের মধ্যে পেয়েছি। সো আই রিয়েলি হোপ অ্যান্ড উইশ দ্যাট ইউ গাইজ গেট ইট টু। হ্যাপি ফাদার্স ডে।